नमस्कार आदाब आमी प्रबीर विश्वास और आपनारा देखते शुरू कर दिए एनके डिजिटल। आजकेर एपिसोड एकटू देरी हलो आसते, तार जोन्नो आमरा मार्जना चाइछि। आजके किन्तु अनेकगुलो घटना रयेछे। त्रिपुराय पुरोभोट चलछे एवं पुरोभोट शुरू हवार साथे साथेई किन्तु बीजेपीर सन्त्रास किन्तु चारदिके देखा जाच्छे। ए निये आमरा आलोचना करब, निश्चयई आलोचना करब। ए निये जतक्षण पर्यन्त आमरा खबर पाच्छि दिके दिके तृणमूल कংগ্রেস যারা बूथ एजेंट तादेरके मेरे धरे धमके चमके तुले देवा होच्छे, फल्स भोट देवा होच्छे, प्रकाश्येई क्यामेराय ता धराओ पड़ेछे। एमनकि जारा तृणमूल कংগ্রেস प्रार्थी तादेर बाड़ीते गिये पर्यन्त गतकाल थेके व्यापक भांगचुर लण्डभण्ड करे देवा एकटा प्रवणता देखा गियेछे। एखाने किन्तु बोले राखा भालो जे पुरो भोटे जे सन्त्रास हलो एटा भोटेर नामे एकटा प्रहसन हलो। त्रिपुराय फलाफल कि हबे आमरा जानि ना, किन्तु मानुष भोट दिते पारछेन ना स्वतःस्फूर्तभावे, एरकम ক্ষোভ কিন্তু দিকে দিকে উঠে এসেছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে আগামী ১লা ডিসেম্বর কলকাতা পুরসভা মনোনয়নের শেষ দিন। মনোনয়ন প্রত্যাহার করতে হবে ৪ঠা ডিসেম্বরের মধ্যে। মনোনয়ন শুরু হচ্ছে আজই। ভোট হবে ১৯শে ডিসেম্বর আর ২২শে ডিসেম্বরের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করতে হবে, এমনটাই জানিয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন। আমরা এই ফার্স্ট প্রেস কনফারেন্স আমরা হোল্ড করছি উইথ রিগার্ডস টু কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ইলেকশনস। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ইলেকশন আজকে নোটিফাইড হয়েছে। 144 वार्ड से इलेक्शन होबे, आपनादे प्रेस नोटो देवा होबे, जार मध्य 4742 मेन पोलिंग बूथ्स आछे और 385 ऑक्सिलरी पोलिंग बूथ आछे। टोटल प्रेमिसेस 1707 1707। नंबर ऑफ वोटर्स 40,48,352। এবার ডেট, আজকে ডেট থেকে ইলেকশন নোটিফাইড হলো। পাবলিক নোটিশ সব জায়গায় আজকে দিয়ে দেওয়া হয়েছে। আজ থেকে নমিনেশন স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট অফ মেকিং নমিনেশন 1/12। डेट ऑफ स्क्रूटनी 2/12। लास्ट डेट ऑफ विड्रॉल 4/12। डेट ऑफ पोल 19/12/21। 19/12/21 डेट ऑफ पोल। यदि कोनो रिपोल है, रिपोल डेट 20/12/21। इलेक्शन प्रोसेस 22 तारीखेर मध्य कमप्लीट हो जाए। आमरा डेट अफ काउंटिंग कल परशुर मध्य नोटिफाई कर देव। 22 तारीखेर मध्य इलेक्शन प्रोसेस विल बी कमप्लीटेड। एक कथा खूब शोना जाच्छे इदानीं आबार नतून करे, सेटा होच्छे जे मोदी भाई दीदी भाई सेटिंग। हाँ, मोदी भाई दीदी भाई सीटिंग एर गल्प मोहम्मद सेलिम शुरू करेछिलेन, तारपर सूर्यकान्त मिश्र, तारपर समस्त बाम नेता कर्मीरा एई ममता बंद्योपाध्याय एवं नरेंद्र मोदीर जे सेटिंग सेई निये किन्तु एकटा बिराट हईचई फेले दियेछिलेन। एक समय जे बला होच्छिलो जे ममता बंद्योपाध्याय एवं नरेंद्र मोदीर मध्ये एकटा गोपन बोझापड़ा आछे, अर्थात सेटिंग आछे। एई जे सेटिंग एर गल्प एटा केन होच्छे? দেখুন, যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে সেখানে বিরোধীদের ভোট ভাগ করতে চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন ত্রিপুরায় বিরোধীদের ভোট কাটতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল পৌঁছে গিয়েছে। যেমন গোয়া, সেখানেও তৃণমূল কংগ্রেস ভোট কাটতে চলে গিয়েছে বিরোধীদের, এরকমভাবে বলা হচ্ছে। আচ্ছা, এছাড়াও বিশ্ব বাণিজ্য সম্মেলন, বঙ্গ বিশ্ব বাণিজ্য সম্মেলন যা আগামী বছর হতে চলেছে, তার উদ্বোধনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদীকে। আর এতেই দিদিভাই মোদিভাই সেটিংয়ের গল্পটা উঠে এসেছে। এবার ঘটনা হচ্ছে যে এটা তো গেল বামেদের কথা, কংগ্রেসের কথা। অধীর চৌধুরী প্রকাশ্যেই বলছেন, মোহাম্মদ সেলিমেরা বলছেন, সূর্যকান্ত মিশ্রেরা বলছেন। কিন্তু একদল মিম সমর্থক যারা পশ্চিম বাংলায় খুব গোপনে তাদের এজেন্ডা চালাচ্ছেন, মিম সমর্থক তারাও কিন্তু বলছেন যে মুসলিমদের ভোট পেয়ে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ভুলে গিয়েছেন, মুসলমানদের জন্য কিছুই করছেন না। এবং শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর সাথে সেটিং করছেন, আঁতাত করছেন, বোঝাপড়া করছেন। আজকের এপিসোডের মূল বিষয় কিন্তু সেটাই। এই যে কেন বলা হচ্ছে সব কথা, এসব কথা বলার পেছনে কারণটা কি? আজকে মিম বলুন, কংগ্রেস বলুন বা বামপন্থীদের বলুন, পশ্চিমবাংলায় তারা বিধানসভায় অনুপস্থিত, অর্থাৎ তারা একটিও সিট পাননি, কোনো অস্তিত্ব নেই। মিমের তো কোনো অস্তিত্বই নেই, বাম কংগ্রেসও কিন্তু শূন্য হয়ে গিয়েছে। কিছু ভোট পেয়েছে, কিছু আসন পেয়েছে বিজেপি, তারা 77 আসনে জয়ী হয়ে 2টি আসন তারা ছেড়ে দেয় এবং 75-এর মধ্যে 5টি বিধায়ক তাদের চলে গিয়েছে, এখন তারা 70-এ। এরপরেও বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নরেন্দ্র মোদীর নাকি গোপন সেটিং আছে। এটা অনেকটা মানে হাস্যকর তো বটেই, কারণ বাম বিজেপি যারা টেলিভিশনে গিয়ে বক্তব্য রাখেন তাদের কাছে আর কোনো ইস্যু নেই। আর কোনো ইস্যু নেই মানে তারা মানে বিরোধিতা করার জন্য, রাজ্যের ডেভেলপমেন্ট হচ্ছে না, রাজ্যের অনুন্নয়ন চলছে, রাজ্যের মানুষ খেতে পারছে না, না খেয়ে মরছে বা রাস্তাঘাট খারাপ, এ নিয়ে কোনো আলোচনা তারা করতে পারছেন না, কারণ সেই পরিসরটাই মমতা বন্দ্যোপাধ্যায় রাখেননি পশ্চিমবাংলায় যে বিরোধীরা কোনো ডেভেলপমেন্ট নিয়ে কোনো কথা বলতে পারেন। তাই দিদি মোদি সেটিংয়ের গল্প। এবার মাঝখান থেকে মিমের যারা এজেন্ট তারা একটা ধুয়ো তুলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের জন্য কিছুই করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কেন, যে কোনো প্রশাসক, যে কোনো রাজ্য বা দেশের প্রশাসক ভারতবর্ষে যদি তারা থাকেন, তারা বিশেষ কোনো সম্প্রদায়ের জন্য বিশেষ কোনো সুবিধে দিতে পারেন না, বিশেষ কোনো সুবিধা দিতে পারেন না। বিজেপি বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণ করেন, আবার মিম বলছে মুসলিমদের জন্য তারা কিছু করেননি। এইখান থেকে একটা মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মনিরপেক্ষতার পরিচয় পাওয়া যায়। মিম যেমন উগ্র ইসলামের সমর্থক, বিজেপি যেমন উগ্র হিন্দুত্বের সমর্থক, তারা দুজনেই বলছেন বিপরীতমুখী কথা। কেউ বলছেন মুসলমানদের জন্য কিছুই করেনি, কেউ বলছেন মুসলমানদের জন্য সব করেছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে সঠিক পথে চলেছেন এখান থেকে এটা প্রমাণিত হয়। যাই হোক, সেটিংয়ের গল্পে আসি। দেখুন, সেটিং যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারি মণিপুর, গোয়া, মধ্যপ্রদেশ, অরুণাচল, মেঘালয়, এই যে এই কটি রাজ্যের নাম বললাম, এই কটি রাজ্যে কিন্তু কংগ্রেস সংখ্যা গরিষ্ঠ মানুষের ভোট পেয়েছে, অর্থাৎ বেশি সিট পেয়েছে বিজেপির থেকে। তাহলে কি এমন সেটিং ঘটলো সেখানে বেশি সিট পেয়েও কংগ্রেস সরকার করতে পারলো না, সরকার গড়ল ভারতীয় জনতা পার্টি? তাহলে কি এখানে কোনো সেটিংয়ের গল্প আছে? উত্তর আপনারা দেবেন। বিহারে নীতিশ কুমার ভারতীয় জনতা পার্টির যে জোট, নীতিশ কুমারের দল এবং ভারতীয় জনতা পার্টির যে জোট, সেই জোটের বিরুদ্ধে তেজস্বী যাদবের দল কিন্তু ভীষণভাবে লড়াই করেছিল। সেখানে 50টা আসনে সিট দিয়ে বিরোধীদের ভোট কেড়েছিল কারা? তৃণমূল কংগ্রেস? উত্তরটা হলো না, হ্যাঁ, ভোট কেড়েছিল কংগ্রেস। ভোট কেটে তারা কিন্তু নীতিশ কুমার এবং বিজেপির জয়ের রাস্তাটা সুগম করে দিয়েছিল। উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতন কোনো ক্ষমতাই কিন্তু এখন পর্যন্ত কংগ্রেসের নেই। তারা 2-3 আসন পায় 403 আসনের মধ্যে, এবং বিজেপি যে কংগ্রেসের যে গড়, সেই গড় পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল বিগত নির্বাচনে। পর্যদস্ত ধূলিসাৎ হয়ে গিয়েছিল কংগ্রেস, শূন্য থেকে কোনো রকমে বেঁচেছিল। সেখানেও তারা সমাজবাদী পার্টির ভোট কাটার জন্য মাঠে কোমর বেঁধে নেমে গিয়েছেন এবং প্রিয়াঙ্কা গান্ধীকে বিরাট মাসিহা করে দেখানো হচ্ছে বিভিন্ন মিডিয়ায়, যাতে সমাজবাদীর ভোটটা প্রিয়াঙ্কা গান্ধী কাটতে পারেন, কারণ গদি মিডিয়ার কাজই তাই, বিজেপিকে সহায়তা করে দেওয়া। সেই সহায়তা করার জন্য প্রিয়াঙ্কা গান্ধীকে বিরাট করে দেখানো হচ্ছে। এই অ্যামেচারিস্ট যারা পলিটিশিয়ান, প্রিয়াঙ্কা গান্ধী বলুন, রাহুল গান্ধী বলুন, এরা হচ্ছে অ্যামেচার পলিটিশিয়ান। এরা শখের রাজনীতি করেন, এরা মানুষের জন্য কিছু করেন না। এদের গদিতে থাকা এদের ভীষণ প্রবণতা, এরা যেন তেন প্রকারেণ পরিবারের প্রভাব খাটিয়ে গদিতে থাকতে চান, কংগ্রেসের সর্বোচ্চ ক্ষমতায় থাকতে চান, যার ফলে কংগ্রেস ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তারপরেও এদের কোনো হেলদোল নেই, এরা সর্বোচ্চ ক্ষমতায় সবসময় থাকবেন, নীতি নির্ধারণ করবেন, লোকের ওপর ছড়ি ঘোরাবেন। এই হচ্ছে কংগ্রেসের নীতি, মানে গান্ধী পরিবারের নীতি। এই গান্ধী পরিবার যেখানে কংগ্রেসের কোনো অস্তিত্বই নেই উত্তর প্রদেশে, সেইখানেও কিন্তু সমাজবাদীর ভোট কাটতে তারা মাঠে ময়দানে নেমে পড়েছেন। এবার বলবেন তাহলে তৃণমূল কংগ্রেসে তো গোয়ায় গিয়ে নেমে পড়েছে বিরোধীদের ভোট কাটতে, গোয়াতে কংগ্রেসের কি অবস্থান? গোয়াতে তারা 17টা সিট পেয়েছিল বিজেপির থেকে বেশি, তারপরেও কিন্তু তারা নিজেদেরকে সেইখানে প্রশাসনিক ক্ষমতায় আনতে পারেনি নিজেদের ব্যর্থতায়। সেই ব্যর্থতা থেকে মানুষ শিক্ষা লাভ করেছে। বেশি সংখ্যক মানুষ ভোট দেওয়া সত্ত্বেও তারা যখন সরকার গড়তে পারল না, মানুষ কিন্তু কংগ্রেস থেকে মুখ ফিরিয়েছে। আর ত্রিপুরায় কংগ্রেস বা বামেদের আদৌ কোনো অস্তিত্ব আছে? ত্রিপুরায় যারা বামেরা ছিলেন বা পশ্চিমবাংলায় যে বামপন্থীরা ছিলেন তারা তো প্রায় সকলে বিজেপিতে দলে দলে ভোট দিয়েছেন। পশ্চিমবাংলার ভোট যদি বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে ভোট বামপন্থীরা পেত সেই ভোটের পার্সেন্টেজ চলে গিয়েছে বিজেপিতে। অর্থাৎ দলে দলে বিজেপিতে ভোট দিয়েছেন বামপন্থীরা ত্রিপুরায় এবং পশ্চিমবাংলায়। এখানে বামপন্থীদের ভোট কাটার কোনো প্রশ্নই নেই, কারণ বামপন্থীদের ভোট বামপন্থীরা নিজেরাই কেটে বিজেপিকে দিয়ে দিয়েছেন। তারপরও বলা হচ্ছে দিদি মোদি সেটিং। আর একটা জিনিস দেখুন, এই বামপন্থী বা কংগ্রেসদের মানুষ ভরসা করবে কিভাবে? কখনো তারা জোট বাঁধছেন তৃণমূলকে হারাতে, কখনো জোট ভাঙছেন, কখনো এক জায়গায় হচ্ছেন। পৌর ভোটে যদি জোট বাঁধেন বিধানসভায় জোট করছেন না, আবার বিধানসভায় জোট করলে লোকসভায় করছেন না। এদের ওপর মানুষ আস্থা রাখবেন কি করে? পশ্চিমবাংলায় তারা এমনি এমনি শূন্য হয়ে যায়নি। আর মাঝখান থেকে মিমের যারা সুপ্ত এজেন্ট, যারা মুখে কেউ কংগ্রেস, কেউ বিজেপি, কেউ তৃণমূল, কেউ সিপিএম, অথচ তারা গোপনে মিমের হয়ে কাজ করেন, তারা এখানে হইচই বাঁধিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস মুসলিমদের ভোট পেয়েও মুসলিমদের জন্য কিচ্ছু করেনি, মুসলিমদের একার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই কিছু করেননি। তিনি কন্যাশ্রী করেছেন সকলের জন্য, তিনি যুবশ্রী করেছেন সকলের জন্য, তিনি সবুজ সাথী প্রকল্প এনেছেন সকলের জন্য, তিনি স্বাস্থ্যসাথী প্রকল্প এনেছেন সকলের জন্য, তিনি জল ধরো জল ভরো প্রকল্প এনেছেন সকলের জন্য। এরকম ৬৭-৬৭টা প্রকল্প তিনি এনেছেন সকলের জন্য। লক্ষ্মীর ভাণ্ডার, কেউ কি বলতে পারবেন যে তিনি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের লোকেদের দিয়েছেন আর বাকি দলের লোকেদের দেননি? তিনি শুধুমাত্র হিন্দুদের দিয়েছেন মুসলিমদের দেননি, এরকম তো নয়। আসলে এই মিম বলুন, ভারতীয় জনতা পার্টি বলুন, বা বামপন্থীরা বলুন, বা কংগ্রেসীরা বলুন, এদের কাছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতা করার মতন কোনো জায়গা নেই। তাই এই ধরনের গল্প আনা হচ্ছে, তাই এই ধরনের আষাঢ়ে গল্প বলা হচ্ছে। এবার রইল প্রধানমন্ত্রীকে বিশ্ব বাণিজ্য সম্মেলনে কেন উদ্বোধন করার জন্য ডাকা হলো। দেখুন, আমাদের সংসদীয় প্রথায় প্রধানমন্ত্রী দেশের সর্বোচ্চ প্রশাসক। রাষ্ট্রপতি যদি প্রধান আমাদের মুখ হন, তাহলে প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের দ্বিতীয় বা তৃতীয় মুখ। সেই প্রধানমন্ত্রীকে একটি বাণিজ্য সম্মেলনে উদ্বোধন করতে ডাকা, তার মানেই কি সেটিং? আর যদি সেটিংই হয়, তাহলে বিজেপি এখানে 200 পাবে আসন হুঙ্কার দিয়েও তারা কেন 77-এ আটকে গিয়েছিল? সেটিং কি এটাকে বলে? তাহলে তো এরকম একটা জায়গা দেওয়া হতো বিজেপিকে যে বিজেপি একটা ভদ্রস্থ জায়গায় থাকতো, 200 বলেছিল, অন্তত 100 সিট তারা পেত। কেন বিজেপি থেকে দলে দলে মানুষ টিকতে না পেরে তৃণমূলে যাচ্ছে? এটা কি সেটিং? কেন কীর্তি আজাদের মতন লোক, কেন সুব্রমণিয়াম স্বামীর মতন লোক, এরা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করছেন? কেন মিজোরামের 12 জন বিধায়ক তারা তৃণমূলে জয়েন করছেন? কেন দলে দলে লোক তৃণমূলে আসতে চাইছেন? এটা বুঝতে হবে। এই নিজেদের দলের ভাঙন রোধ করতে না পারার ফলে তারা যে সেটিংয়ের গল্প করছে, এটা একেবারেই হাস্যকর হয়ে যাচ্ছে। এই সেটিংয়ের তত্ত্ব খাটে না। প্রধানমন্ত্রী একটি অঙ্গরাজ্যের বাণিজ্য সম্মেলন উদ্বোধন করবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। বিজেপি নেতা নরেন্দ্র মোদী আসছেন না, আসছেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে। কেউ যদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তার রাজ্যের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করেন, সেটাকে সেটিং বলে না, সেটাকে সৌজন্যতা বলে। বামপন্থীদের এটা বুঝতে হবে, মিমপন্থীদের বুঝতে হবে, কংগ্রেসীদের বুঝতে হবে। রাজনৈতিক বিরোধিতা যতই থাক, এখানে কিন্তু প্রশাসনিক একটা সৌহার্দ্য না থাকলে, বোঝাপড়া না থাকলে রাজ্যের উন্নয়ন সম্ভব হবে না। आज के 96,000 कोटी टाकार उपरे पावना राज्य सरकारे राज्य सरकार सेखाने बार बार दाबी जानाच्छेन। प्रधानमंत्री साहेब बैठके मुख्यमंत्री एई दाबिगुली जानिয়েছেন। त्रिपुराय बीजेपी सन्त्रास करছে तृणमूलेर उपरे एटा तिनि जानिয়েছেন। 12 বছর থেকে 18 বছরের শিশুদের কোভিডের টিকার ব্যাপারে তিনি দরবার করেছেন প্রধানমন্ত্রীর কাছে। এটাই তো মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর সম্পর্ক। সেখানে বিশ্ব বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রী উদ্বোধন করতে আসবেন, তার জন্য গ্যালো গ্যালো রপ্তলা। এটা বোধহয় শুধু বামপন্থী আর কংগ্রেসদের পক্ষেই সম্ভব, কারণ এই কারণেই তারা শূন্য হয়ে গিয়েছেন। আগামী দিনে পৌরসভার ভোট, কলকাতা হাওড়া সহ বিভিন্ন পৌরসভায় ভোট, আপনারা দেখবেন এই পৌরসভার ভোটে কিন্তু বামপন্থী এবং কংগ্রেসদের খুঁজে পাওয়া যাবে না, জোট করুক আর না করুক। এই বামপন্থী এবং কংগ্রেসদের এই দ্বিচারিতার জন্যই কিন্তু এই রাজ্যে বিজেপির উত্থান। মানুষ বিকল্প হিসাবে বিজেপিকে বেছে নিচ্ছে, বামপন্থীদের কংগ্রেসদের বেছে নিচ্ছে না, কারণ তৃণমূলকে টাইট দেওয়ার জন্য, তৃণমূলের সাথে লড়াই করার জন্য বামপন্থীদের সেই মেরুদণ্ডটা নেই, কংগ্রেসের সেই মেরুদণ্ডটা নেই, তাই তারা বিজেপির দিকে ঝুঁকছেন। এটা বামপন্থী কংগ্রেসীরা যত তাড়াতাড়ি বোঝে ততই মঙ্গল। এই সেটিংয়ের গপ্প না উড়ে অন্তত নিজেদের সংগঠনের দিকে তারা মন দেবেন, এই প্রত্যাশা আমরা করি। আর আমাদের চ্যানেলে আপনারা কি দেখতে প্রত্যাশা করেন দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন, হৃদ্ধ করবেন, আমাদেরকে আরও বেশি আপনাদের পরিষেবা দেওয়ার ব্যাপারে সহায়তা করবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। জয় বাংলা।